কিন্তু দেখো যুবক, আমার মালিক আমার আল্লাহ, মহাব্বতে একটা ডাক দেন না, ইমান নিয়ে বলেন না আল্লাহ, আরে আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। মুসলমান ভাইরারে আমার, কেন আমি আপনি আল্লাহ বলে ডাকব না, কেন আমি আপনি আল্লাহর জন্য পাগল হব না, বা জানলে কোনো দিকে নজর নেই, আজ আমার আপনার গুনার অভাব নেই, এরপরও জাহান্নাম থেকে বাঁচতে চাই না। মহিউসুন্নাহ শাহ আদালত রহমাতুল্লাহি আলাইহির আজাল্লা খলিফা করাচির হযরত হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি, এক মিনিটের মাদ্রাসা নামক কিতাবের মধ্যে কত সুন্দর করে জাতির জন্য রাহবারি করলেন। হযরত বলে দিলেন, জাহান্নামে যাওয়ার জন্য 10টা 5টা কবিরা গুনাহ লাগে না, একটা কবিরা গুনাহ যথেষ্ট জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক না বাঠি? এরে বন্ধু, জাহান্নামের আগুন থেকে ইমানদার হিসাবে নিজের বাঁচা লাগবে, অপরকে বাঁচাইতে হবে। আমার বাইরে আমার বন্ধুগণ, শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানি দেখেন মুসলমানদেরকে কিভাবে মজবুতি করে দিলেন, মুসলমানদের বিবেকের বিবেকের চোখ খুলে দিলেন। আল্লামা তাকি উসমানি বলেছেন, আল্লামা তাকি উসমানি কত মহাব্বত করে উম্মতের ইসলাম জন্য কথাটা এইভাবে বলেন, জাহান্নাম জাহান্নাম জাহান্নাম, এই জাহান্নাম শব্দটা শোনার পরে তোমার আমার ভয় হয় না, এই জাহান্নাম শোনার পরে তোমার আমার দিল কান্দে না, নরম হয় না, অথচ তোমার আমার গুনার অভাব নাই। কিন্তু যাদের গুনা ছিল না তারাও জাহান্নাম শব্দটা শোনার পরে কান্নাকাটি করেছে, দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে, এরপরও জাহান্নামের ভয়ে কেঁদেছে, দুনিয়াতে জান্নাতি হয়েছেন তারপরও আল্লাহর জন্য কেঁদেছেন। আমার ভাইরা হাদিসগুলি দেখেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতে কাঁদতে, আমার মাবুদের মহাব্বতে কাঁদতে কাঁদতে, নিজের চোখের পানি দিয়ে চেহারার মধ্যে কালো দাগ বানায় বলেছেন, আল্লাহর বান্দা নবীর সাহাবী কান্দি কান্তে 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 নিজের চোখের নিচে কালো দাগ হয়ে গেছে, এত সুন্দর চেহারা, এই চেহারার মাঝে যখন কালো দাগ, লোকেরা ডাক দিয়ে বলতেছেন, হযরত ওমর আপনার চেহারার মাঝখানে কালো দাগ ভালো লাগে না, আমরা আপনাকে প্রসাদনী মেডিসিন দিয়ে দিই, এই মেডিসিন আপনি ব্যবহার করেন, এই কালো দাগ মুছে যাবে। ওমর ডাক দিয়ে বললেন, না রে আল্লাহর বান্দাগণ, না, এই চোখের পানি আমি মুছতে, এই চোখের পানির কালো দাগ আমি মুছবো না, এই দাগ আমি রেখে দিলাম ওই দিনের জন্য, যেই দিনের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই দিন ভাই তার বোনের উপকারে আসবে না, বোন তার ভাইয়ের কল্যাণে আসবে না, মা তার সন্তানের কল্যাণে আসবে না, সন্তান তার মায়ের কল্যাণে আসবে না, আমার বন্ধুগণ ওই দিনের ব্যাপারে হযরত ওমর বলেন, ওই দিন যদি আমার মহান মালিক আমাকে জিজ্ঞেস করেন, ওমর আমার জন্য তুমি কি এনেছ, আমি ওমর চিৎকার দিয়ে বলবো, আল্লাহ। বাজানরে যদি মনে করেন গুনাহ আছে, যদি মনে করেন গুনাহ আছে, গুনাহ মাফ পাওয়ার জন্য আপনি আল্লাহ বলে ডাক দিবেন, আল্লাহর মহব্বতে আপনি কান্নাকাটি করবেন। আজকে আমার আপনার সামনে জাহান্নামের বয়ান করলে কান্না আসে না, দিন নরম হয় না, কিন্তু বাজানরে হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি কত মহব্বত করে উম্মতের ইসলাম জন্য এই কথাটা বলেন, সেই বক্তব্যটা হলো এইরকম। আজকে যে যুবকরা বল
বলতেছেন এখন আমার বয়স হয় নাই, এত তাড়াতাড়ি কেন আমি দাঁড়িয়ে রাখবো, এত তাড়াতাড়ি কেন আমি আল্লাহ হব, এত তাড়াতাড়ি কেন আমি আলেমগণের সহবতে যাব, হক্কানি আলেমদের কাছে যাব। মুসলমান ভাইরা রে আমার বন্ধুগণ, যারা আজ ভুলের মধ্যে পড়ে আছো, যারা আজ ভুলের মধ্যে আছো, যারা আজ আবেগ নিয়ে চলতেছো, ওলামা একরামরা কেন এত মেহনত করতেছে, ওলামা একরামরা কেন এত মেহনত করতেছে, একটু ভালো করে শোনো, ভালো করে শোনো। আজ তুমি আমি মনে করতেছি আমি তুমি গুনাহ করি, আল্লাহ দেখে না, আমি অন্ধকার ঘরের মধ্যে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করি, আল্লাহ দেখে না, কিন্তু বাদান শুনিলেন শুনিলেন এই কথাটা বলি, আলেমদের পক্ষে কথা বলার কারণে যদি কেউ বলে কথা বলা যাবে না, মাদ্রাসার পক্ষে কথা বলার কারণে যদি কেউ বলে কথা বলা যাবে না। আমার বন্ধুগণ তাদেরকে বলতে চাই, হক পথে আসি, হক পথে থাকব, ওলামায়ে দেওবন্দীদের পক্ষে আছি থাকব, আমার হকের কথা বলি যাব, এর দ্বারা যদি জীবন চলে যায়, জীবন চলে যাবে, বাতিল ফেরকার কাছে মাথা নত করব না, করব না, করব না। আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে কথা বলতে ভয় আসে নাকি? মুরাদনগর করিমপুরের বাইরা বোঝাই বাইরা বলেন ভয় আসে নাকি? ভয় না রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, আমার আপনার সাহায্যকারী কে? ভয় না রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় না রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। মহব্বত করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষাতে পাশ নাই হায়, বিনা পরীক্ষাতে পাশ নাই হায়। পরীক্ষা ছাড়া পাশ করা যাবে? ধরুন পরীক্ষা করেন, পরীক্ষা ছাড়া কি পাশ করা যাবে? এই 7 বছরের বাচ্চা মসজিদের কোনায় বসিয়া চোখের পানি ছাড়িয়া দুই হাত তুলিয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, মালি আমাকে জাহান্নামের আগুনে জ্বালায়েন না, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজতে রেখে, আল্লাহ গো আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে মাফ করে দিন। আমার বন্ধুগণ 60 বছর 70 বছর 80 বছরের বুড়ারা এক অপরকে ডাক দিয়ে বলতেছেন, ভাইজান এই বাচ্চাটা তো এখনো বালেগ হয় নাই, এই বয়সে কি বুঝি জাহান্নামের, কি বুঝিয়া জাহান্নাম থেকে বাঁচার জন্যে কান্দেন। এবার বাজান মোনাজাত যখন শেষ হয়ে গেল, আকাবির আসলা বুজুর্গরা লেখেন, আল্লাহর বান্দারা মসজিদের ভিতর আবার প্রবেশ করে এই বাচ্চাটার কাছে যে ডাক দিয়ে বলতেছেন, বাবা গো তুমি তো এখনো বালিগ হও নাই, এখনো তোমার দাড়ি গজায় নাই, এখনো তোমার মুখ ওঠে নাই, বাবা তুমি এই বয়সে জাহান্নামের কি বুঝিয়া জাহান্নাম, কি জন্যে জাহান্নাম থেকে বাঁচার জন্যে কান্দ। বালক ছেলেটি ডাক দিয়ে বলতেছেন, বাবার আমি দুই কারণে জাহান্নামের আগুনের ভয়ে কান্দি, দুই কারণে আমি জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। নাম্বার এক, আমি কোরআন তেলাওয়াত করতে যাইয়া অনেক সময় কোরআনের আয়াতের তরজমা বুঝি, আমার মাবুদ বান্দাদের জন্য কি নোটিশ করছেন, আমার মালিক আমার আল্লাহ আমাদেরকে কি বলছেন, এটা আমরা আমি অনেক সময় বুঝি। এমনি ভাবে একটা আয়াত আমি যখন তেলাওয়াত করেছি, ইয়া আইয়ু
ayyuhalladhina amanu qu anfusakum wa ahlikum nar. এই আয়াতটা তেলাওয়াত করার পরে আমার মালিক ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালাগণ, ও ঈমানওয়ালা বান্দা বান্দিগণ, আমি আল্লাহ তোমাদের বললাম তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি এই আয়াতটা পড়ার পরে, এই আয়াত তেলাওয়াত করার পর আমি বুঝতে পেরেছি আমার মায়ের চাইতে আমার বাবার চাইতে দৌলতে ঈমান অর্জন করার কারণে আমার আল্লাহ কে 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 আমার আল্লাহ আমার আল্লাহ আমি ইমানদার গোলামকে মা বাবার চাইতে বেশি ভালোবাসে। আমি এক নম্বরে আমি আমার আল্লাহর মহব্বতে কান্দি, আল্লাহু আকবার, এক নম্বর আমি আমার আল্লাহর মহব্বতে কান্দি। এবার বাজানলে করাচির হযরত লেখেন থানবীর কথা নকল করে বলেন, হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, এবার মুরব্বিরা বলতেছেন, এক নম্বর তুমি আল্লাহর মহব্বতে কান্দ, দুই নম্বর কান্নার কারণ কি? এই বাচ্চা ছেলেটা ডাক দিয়ে বলতেছেন মুরব্বিরা, দুই নম্বর কান্নার কারণ হইল ওই একই আয়াত আমি নজর করে দেখছি, আমার আল্লাহ বলেছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজার, সে ধরছে বুঝতে ধরছে, ফ্যান ফ্যান আছে নিয়ে নাকি লাগবে না বক, হ্যাঁ বুঝতে ধরছে, তবে ভূত বলতে কিছু নাই, যদি শয়তানে ধরে থাকে শয়তান খেদা না, এই তদবিরও কিন্তু কোরআনে আছে, আছে না ভাই? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অথবা সুরায় ফালাক সুরায় নাস করে যদি একটু ফু দেন না, তিন কোন করে যদি ফু দেন না, দেখুন শয়তানের গায়ে আগুন ধরে থাকে, শয়তান জাগা। ঠিক আমরা যখন মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যাবো, কান্না হম বুনিয়ানু মারসু, সিজারেলা প্রাচীরের মতন একে অপরের সাথে মিলে দিলে থাকব। আমার ভাইরা ওয়াহতাসুমু বিহাবলিল্লাহি জামিয়া, যখন এই আয়াতের আমল করব, একে অপরের হাতে হাত মিলিয়ে যখন আমরা দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ, বিশ্বাস করেন আর না করেন, কাসেম নানুতুবির আদর্শে, কাসেম নানুতুবির রীতিনীতিতে, হোসেন আহমদ মাদানির রীতিনীতিতে, দারুল দেওবন্দ মাদ্রাসার নকশা নমুনা, কেউ কোনদিন আগুন তো লাগানোর দূর কথা, আঙ্গুল একটু করে কথা বলার সাহস পাবে না, আঙ্গুল একটু করে কথা বলার সাহস আমার ভাইরা, জাহান্নাম থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? এ কথাটা কার? আল্লাহ কত দরদ করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ইমানদার বান্দা বান্দা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আচ্ছা বলেন তো দেখি, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচছে, উম্মতে উম্মতে মুহাম্মদীদেরকে বিশ্ব মানবতাকে বাঁচাইতে চাইতেছেন, এই জাতিটা ওলামায়ে কেরাম, এই শ্রেণীটা ওলামায়ে কেরামের শ্রেণী, এই কথা বলেন ঠিক কিনা? এটার বাস্তব প্রমাণ হইলই এই যে করিমপুর এই মাদ্রাসাটা, আজকে দেখেন ওলামায়ে কেরাম এখানে তৈরি হয় বিদায়, এই মাদ্রাসা হইছে বিদায়, আজকে বেহেশতের বাগান আল্লাহওয়ালারা এই জমিনে পা রাখছে, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস মুসলমান ভাইরা রে আমার, জাহান্নাম থেকে নিজের বাঁচা লাগবে, অপরকে বাঁচাইতে হবে, এই চিন্তা চেতনা আমার নাই, এই চিন্তা চেতনা আপনারও নাই, বাজান কেউ কোনো দিকে নজর নাই, কারো কোনো দিকে কোনো খেয়াল নাই, অল্প সময়ের মধ্যে হযরত চলে আসবেন, হযরতের আগমনে শুধুমাত্র প্রস্তুতিমূলক দোয়া নেওয়ার জন্য এখানে মুরব্বিদের নির্দেশে নির্দেশিত হয়ে বসেছি। এরে বন্ধু,
কেন তুমি ইমানদার হইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইবা না? একটু চিন্তা করে দেখো, ইমানদারকে আমার মালিক, আমার মালিক, আমার আল্লাহ মার চাইতে বাবার চাইতে অনেক বেশি ভালোবাসে। সমাজে যদি ছোট ছেলে মেয়ে অন্যায় অপরাধ করে, আমার বন্ধুগণ ত্রুটি বিচ্যুতি করে, মা বাপ দেখবেন জানার পর, মা বাপ দেখবেন সন্তানকে মানুষের সামনেই বলে, আগে যদি জানতাম এইরকম কুলাঙ্গার সন্তান হবি, আমরা তোরে ছোটবেলায় লবণ খাওয়ে মারিয়া ফেলাইতাম। আমাদের পূর্বপুরুষরা আকাবিরা সালাফ বুজুর্গরা ওনারা পরীক্ষা দিয়েছেন, আমার ভাইরা কেউ জেলখানায়, কেউ স্ত্রীকে বিধবা বানিয়েছেন আল্লাহর ইশারায়, আমার বন্ধুগণ কেউ সন্তানদেরকে তিন বানাইছেন, কেউ মাদ্রাসায় পড়াইতে 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 নিজের, আমার বন্ধুগণ নিজের ঘর সামানা জোগাড় করার মতন তবিল জোগাড় করতে পারেন নাই, আমার বন্ধুগণ কেউ লতা পাতা খেয়ে, কেউ আমার বন্ধুগণ দিনের মস্তক ঠিক রাখতে চেয়েছেন। তো আমরা তো সেই আকাবির আসরা বুজুর্গদের উত্তরসরি, আমরা এক কথাই বলতে চাই, আমরা হকের পক্ষে আসি, হকের পক্ষে থাকবো, আর হকের পক্ষে থাকতে যে যদি আমার এই সোনার বাংলা, ডিজিটাল বাংলা, সবুজ বাংলা, আমার বাংলা, আপনার বাংলা, কোন গোষ্ঠী কোন ব্যক্তি যদি কাদিয়ানিদের দালাল হইয়া, ইহুদি নাসারাদের দালাল হইয়া, আমার বন্ধুগণ যে কোন বাতিল ফেরকার দালাল হয়ে যদি ওলামায়ে দেওবন্দের মস্তককে কাঁপাইতে চায়, ওলামায়ে দেওবন্দের মস্তককে যদি আগুন ধরাইতে চায়, কোনো কথা শিক্ষা ব্যবস্থা যদি বানচাল করতে চায়, আমরা কাসেম নরকবীর ভূমিকা নিয়ে, হুসাইন আহমদ মাদানির ভূমিকা নিয়ে, আল্লাহু আকবার রশিদ আহমদ গাঙ্গুহির চিন্তা চেতনা নিয়ে, হাসি আহমদুল্লাহ বাহাদুর মক্কির চিন্তা চেতনা নিয়ে আমরা জীবন দিতে প্রস্তুত থাকবো। হকের গায়ে আগুন লাগাতে দেবো না। আমরা দিন যাচ্ছে আকাবির আসলা বুজুর্গদের হাতে হারাইতেছি, কিন্তু মনে করবেন না যে বুজুর্গরা চলে গেছেন, কাউকে বুঝি রেখে যান নাই, ইনশাআল্লাহুল আজিজ ফাতিল ফেরকার জন্য জম হিসাবে আহমদ শফি প্রস্তুত করে দিয়ে গেছেন। হবিগঞ্জের তফজ্জলক হবিগঞ্জি রহমাতুল্লাহি আলাই, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাই, আমার বন্ধুগণ খতিব ওবায়দুল্লাহ রহমাতুল্লাহি আলাই, মোহাম্মদুল্লাহ হাফিজুল্লাহ রহমাতুল্লাহি আলাই, শেখুল হাদিস আল্লামা আজলক রহমাতুল্লাহি আলাই, তাদের কিছু সন্তান, রুহানি সন্তান এই বাংলার জমিনে রেখে গেছেন, যারা যুগে যুগে যতই ফেতনা আসুক না কেন, আমার বন্ধুগণ তারা বাতিলের কাছে মাথা নত করবে না। হাদিস দিয়ে, কোরআন দিয়ে, ইসমা দিয়ে, গ্যাস দিয়ে হককে ফুটিয়ে তুলবেই সেই সূর্য সন্তান আল্লামা নূরুল ইসলাম অলিপুরি। আমার বন্ধুগণ, এই সমস্ত সূর্য সন্তান যারা আছেন তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? মাশাআল্লাহ, আপনারা তো গর্বিত এলাকার মানুষ, গর্বিত আপনারা যে শেখুল হাদিস আল্লামা দীন মোহাম্মদ আশরাফুদ্দিনের মতন একজন ব্যক্তিকে, মেহনতের মেহনতকারী ব্যক্তিকে এখানে পেয়েছেন। হযরত এখানে এসেছেন, হযরত তো আকাবিরদের দেওবন্দের প্রতিচ্ছবি, হযরত তো বুজুর্গদের আমার ভাইরা নকশায় কদমে চলা ব্যক্তি, উনি আমাদেরকে রাহনুমাই করেন। তো হুজুর নির্দেশ করেছেন, হুজুরের নির্দেশে নির্দেশিত হয়ে আমি এখানে বসেছি। এই বসার উদ্দেশ্য একটাই, জাহান্নাম থেকে আমার বাঁচতে হবে, আপনাদেরকে পাঠাইতে হবে। জাহান্নাম থেকে বাঁচার পথ একমাত্র মাধ্যম হলো কোরআনে শিক্ষা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস, আমরা অনেকেই বলি এখনো বয়স হয় নাই, এত তাড়াতাড়ি কেন আল্লাহ আল্লাহ হব, এত তাড়াতাড়ি কেন হকের পক্ষে থাকব। কিন্তু দেখেন, করাচির হযরত হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহি আলাইহি, এই যে মুস্তাকুন নবী হযরত আসবেন না, উনি যাকে যাকে বিভিন্ন সময় শায়খ মেনেছেন এবং ওনার ওনার রীতিনীতিতে কথা বলেন, দেখবেন মুস্তাকুন নবী হযরত কথা বলতে বলতেই হয়তো 100 কথা বললে অন্তত 2-10-15টার মধ্যেই বলবেন, করাচির হযরত বলছেন, করাচির হযরত বলছেন, সেই করাচি হযরতের কথা বলতেছে। কষ্ট হচ্ছে আপনাদের?
করাচির হাজরা হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ বলেন, যারা বলে এখনো বয়স হয় নাই, এত তাড়াতাড়ি জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার কি, একটু বিয়া শাদি করে নেই, দাড়ি টাড়ি পাকুক, আসেন এই ধরনের, আসেন এই ধরনের। কিন্তু বাজান রে আমার বন্ধুগণ, হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই নেপাল রাষ্ট্রে যত বয়ান করেছেন, সমস্ত জায়গার বয়ানগুলি ঢালকানগর হযরতওয়ালাগণ উম্মতের জন্য নোটকুট করেছেন। কিতাবটা পুস্তকটা বইখানা, নাম হলো নেপালে সাত দিন। এই সাত দিনে যত বয়ান করেছেন আমার বন্ধুগণ, একটা বয়ান এরকম ছিল, উম্মতে মুহাম্মাদি খুব খেয়াল করে শোন। হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত থানবীর কথা নকল করে বলেছেন, আল্লাহর এক বান্দা তার ঊর্ধ্বতম পুরুষের নাম হযরত আলী। শুনতেছেন বন্ধুরা? ঊর্ধ্বতম পুরুষের নাম হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হু জান্নাতির বান্দা। জান্নাতের টিকিট পাইছে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। করাচির হযরত হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, এই আলী রাদিয়াল্লাহু তাআলা বংশের একজন আওলাদ, একজন বালক, এখনো তার মুছ উঠে নাই, এখনো তার দাড়ি উঠে নাই, খুব খেয়াল করে শোনেন, খুব খেয়াল করে শোনেন। আমার বন্ধুগণ, এখনো তার দাড়ি উঠে নাই, এখনো সে বালক হয় নাই, বয়স মাত্র সাত বছর। এই সাত বছরের বালক আপন আত্মীয় স্বজনের সাথে, মুরব্বীদের সাথে মসজিদে নামাজ আদায় করার জন্য গিয়েছেন। নামাজ আনতে সমস্ত মুরব্বীরা বের হয়ে গেছে। এই তোরা কথা বলছ কেন রে? তামাশা করালে গিয়েছে কেন? নাকি পয়সার দাম দায় দিল? পেট্রোল থাকলে আগুন জ্বালাই নি সব ফিরে পুরা সার্কাস করে দিতাম আমি, একটারও দিন মেজাজ নাই। পপুলারিটি অর্জন করতে দেয়, কোয়ালিটি নষ্ট করে ফেলাইতে। এই যে কথাটা কইলাম, এটাও দেখবেন বানায় সানে লেখবে। যদি একজন একটা কথা উল্টা পাল্টা লেখো, তাহলে মনে করুন আসলেই তোর জন্মের ঠিক নাই। অবৈধ সন্তান। যদি একটা কথা যদি ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে বানায় সানে লেখো, আসলে জন্মের ঠিক নাই। যে মিডিয়া লিখিয়া বোঝার তো কায়দা নাই। ওয়াজ দেখলে দেখবেন আওয়াজ করে তুমি মাথা দেয়, ওয়াজটা দেখলে ওই এই পর্যন্ত দেখবেন আইয়ে কিছু আছে বিড়ি খাইতে গেছো আই, মানে যেই মাহফিল এরিয়া ঢুকে এই এই আইয়ে টুপিটা মাথা দিয়ে একের হুজুর হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমি। আরে ভাই, দিন প্রচারের স্বার্থে তোমরা প্রচার করো, ঠিক আছে, দিনের স্বার্থে প্রচার করো, কিন্তু তাই বলে মানুষের মেজাজে বিঘ্ন ঘটাইয়া, মানুষকে কষ্ট দিয়া, মানুষ একটা খেয়াল করে আলোচনা শুনতেছে, এখানে তুমি বেখেয়ালি কাজ করতে। তো শিশু এই বাচ্চাটা ডাক দিয়ে বলতেছেন, দুই কারণে জাহান্নামের আগুনের ভয়ে কান্দি, এক নম্বর আল্লাহর মহব্বতে। কার মহব্বতে? বলেন কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। দুই নম্বর কান্দি ওই একই আয়তে নজর করে দেখছি, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ শব্দটা দেখে আমি কান্দি, এই মানুষ শব্দটা দেখে আমি কান্দি, আমি কান্দি, এই মানুষ শব্দটা দেখে আমি কান্দি। মুরব্বীরা ডাক দিয়ে বলেন, একে ও গো বাচ্চা, ও ও সন্তান, এই ছোট বাচ্চা, এই মানুষ শব্দ দেখিয়া তুমি কান্দ, তোমার মতন বাচ্চা ছেলের কথা তো বলা হয় নাই, এখানে তো বড় বড় সন্তান, বড় বড় মানুষের কথা বলা হয়েছে, যাদের বুঝাওয়ার পর নামাজে আসে না,
যাদের বুঝ হওয়ার পরও সন্তানদেরকে এলমেদিন শিক্ষা দেয় না, আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলছেন ওই সমস্ত মানুষদের উদাহরণ দিয়েছেন, ওই আগুন থেকে ইমানওয়ালারা বাঁচো, যেই আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আমি এই মানুষ শব্দটা দেখিয়া কান্দি, সন্তানটা ডাক দিয়ে বললেন মুরব্বীরা, ও মুরব্বীরা আমি কান্দতেছি, আমি কান্দতেছি। কান্নার কারণ হইল আমি আমার আম্মাকে নজর করে দেখছি, আমার আম্মা যখন লেখাপড়া করে, আমার আম্মা যখন রান্না বান্না করে, আমি আমার আম্মাকে নজর করে দেখছি। আপনারা বলতেছেন আমি ছোট মানুষ, কিন্তু আমি আমার আম্মাকে নজর করে দেখছি। এই অপুদুহান্নাস ব্যাখ্যা তালাশ করে পাইছি না, শব্দের ব্যাখ্যা তালাশ করে পাইছি। আমার মা যখন চুলার মধ্যে লাকড়ি দিয়া খড়ির আগুন দিয়া রান্না করেন, যখন লতা পাতা চুলার মধ্যে ঢুকায় দেয়, যখন লাকড়িগুলি চুলার মধ্যে দেয়, আমি আমার মাকে কোনোদিন দেখি নাই বড় লাকড়ির গায়ে আগে আগুন ধরাইতে। আমার মাকে দেখেছি ছোট্ট ছোট্ট লাকড়ির গায়ে আগে আগুন ধরাইতে। এই ছোট গায়ে ছোট লাকড়ির গায়ে যখন আগুন দাউ 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 করে ধরে উঠছে, আমার মা এই চুলার আগুনের তাপ ঠিক রাখার জন্য একটা একটা করে বড় লাকড়ি চুলার মধ্যে দিছে। আমার ভয় হইল, না জানি আমার আল্লাহ আমি বাচ্চা ছেলেটাকে ছোট্ট বান্দাটাকে দিয়ে আগে আগুন জাহান্নামের আগুন গরম করে আল্লাহ। আমি দুই কারণে জাহান্নামের আগুনের ভয়ে কান্দি, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য শামসুলা ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি চিৎকার দিয়ে নয় বড় দরদ করে বলে দিয়েছেন, উম্মতে মুহাম্মাদীরা তোমাদের বাঁচার জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। নাম্বার এক আলেম হওয়া, নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া, নাম্বার তিন আলেমের কথা শোনা, নাম্বার চার আলেমগণকে মহব্বত করা। মাশাআল্লাহ আজকের করিমপুরের পরিবেশ, বিগত বছর আমি আসছিলাম, এই বছর আমি আসলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উম্মতের মাঝে যে উলামায় উম্মতের যে একটা দরদ আছে, আলেমগণের যে একটা দরদ আছে, আজকের মাহফিল তার প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ, জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি মেনে নেওয়ার জন্য আমি ছোট্ট আকার একটা আবদার করব, এই করিমপুর মাদ্রাসা আপনাদের 10 জনের সহযোগিতায় চলে, 10 মিলে করি কাজ হারি জিতি না হিলাল, 10 এর লড়ি 1 এর বোঝা, হিসাব আমাদের একদম সোজা। আমি দেখতে চাই বাজানে মার নামে বাবার নামে আল্লাহকে মহব্বত করিয়া 30 পারা কোরআন শরীফের ভালোবাসা, 30 পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া যেই কোরআন দ্বারা আল্লাহ পাক আমাকে আপনাকে জানাইলে, ও ইমানওয়ালারা তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে বাঁচাও। এই কোরআনের আজমত, এই কোরআনের মহব্বত কার দিলে আছে আমি জানি না। আমি 30টা গোলামের কাছে 30,000 টাকার একটা আবদার করব, এক পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া 1,000 টাকা নগদ। মা বাবার জন্য বাজান খুন বন্ধ আছে, হযরত আমি 1,000 টাকা আপনার হাতে দিচ্ছি, এই মাদ্রাসার পক্ষে আমি 1,000 টাকা দিচ্ছি, একটু আসতে হবে বাজার, একটু আসেন না জলদি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা তো অনেক মানুষ এখানে, লাখপতি আছেন, কোটিপতি আছেন, বাজান 20,000 টাকা 10,000 টাকা নগদ বা বাকি দেওয়ার মতন বহুত বাকি তৈয়ার, বহুত বান্দা তৈয়ার আছেন যারা এইরকম মন মানুষকে তো লোক আছেন, মা বাবার নামে হযরত আমি মান্না।